অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আজ আমরা এই ভিডিওয়ে শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এক নম্বর দেখো, ভূগর্ভের তাপে ও চাপে গ্যাস শিলার উৎপত্তি হয়। তোমরা এখানটা লিখবে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা। এক দুই, হিমালয় ও ওয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে ড্যাশ মালভূমি অবস্থিত, তখন লিখতে হবে তোমরা তিব্বত মালভূমি, তিব্বত মালভূমি অবস্থিত। ভাগীরথী হুগলি নদী হল ভারতের গঙ্গার প্রধান ড্যাশ নদী, তখন এটা লিখতে হবে গঙ্গার হচ্ছে এটা শাখা নদী। চার, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ড্যাশ মাটির সৃষ্টি হয়, এইটা উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় সেটা হবে, যে মাটিটার নাম হচ্ছে ল্যাটেরাইট মাটি। ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর গতিপথে অবস্থিত, সেই নদীটার নাম হচ্ছে জাম্বেজি, সেই নদীটার নাম হচ্ছে জাম্বেজি। ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে, তোমরা লিখবে দোআঁশ, দোআঁশ মাটিতে। পৃথিবীর দীর্ঘতম গোস্ত উপত্যকার নাম কি, যেটা আফ্রিকায় অবস্থিত, দা গেট রিফ্ট ভ্যালি, দা গেট রিফ্ট ভ্যালি হচ্ছে আফ্রিকার দীর্ঘতম গোস্ত উপত্যকা। আট, দুটো পর্বত চূড়ার মাঝে নিচু খাতের মতো অংশকে বলা হয় কি, পর্বত উপত্যকা, পর্বত উপত্যকা। নয়টা, মরুভূমির বালি বহু দূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে ড্যাশ তৈরি করে, তখন সেটা তৈরি করে সেটাকে বলা হয় লোয়েস সমভূমি, সেটাকে বলা হবে লোয়েস সমভূমি সৃষ্টি করে বা তৈরি হয়। আফ্রিকা মহাদেশের নাতিতোষ্ণ তৃণভূমি কি নাম, আফ্রিকা মহাদেশের নাতিতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল্ড। গিনি উপকূল অঞ্চলে খামসিন যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি, গিনি উপকূলের খামসিনের নাম হচ্ছে হারমাট্টান, হারমাট্টান। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলি, মাউন্ট কিলি মাঞ্জারো। তেরো নম্বর, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি, বৃহত্তম সমভূমির হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র নদের সমভূমি যেটা হচ্ছে সুন্দরবন। চোদ্দ, গন্ধেশ্বরী অজয় ড্যাশ নদীর উদাহরণ, এটা হবে তোমার অনিত্যবহ, অনিত্যবহ নদীর উদাহরণ। পনেরো, মরুভূমির উটের দলকে ড্যাশ বলে, উত্তর হবে ক্যারাভান, কয়ফলাকা রয়াকা ভয়াকা ক্যারাভান বলা হয়। ষোলো, ষোলোতে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হবে নীলনদ, নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। সতেরো হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। অনেকগুলি পর্বতশ্রেণী এসে এক জায়গায় মিলিত হলে ড্যাশ তৈরি করে, তৈরি হচ্ছে পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি তৈরি হয় বা তৈরি করে। উনিশেরটা, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি, ভারতের অন্তর্বাহিনী রাজস্থানে অবস্থিত, যে নদীটার নাম হচ্ছে সবাই জানো লুনি। কুড়ি, ড্যাশ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা হবে আফ্রিকা, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। একুশ, ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি, ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লিখবে ছোটনাগপুর মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে ছোটনাগপুর।
হিমালয় পর্বত একটি ড্যাশ পর্বতের উদাহরণ, হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ, ভঙ্গিল পর্বতের উদাহরণ। 23, মরু অঞ্চলের শক্ত পাথরময় ভূমিকে কি বলে? মরু অঞ্চলের শক্ত পাথরময় ভূমিকে বলা হয় হামাদা। 24, দেখো কি আছে, তাজমহল ড্যাশ শিলা দিয়ে গঠিত। তাজমহল হচ্ছে মার্বেল, মার্বেল শিলা দিয়ে গঠিত, যেটি বলা হয় তাহলে রূপান্তরিত শিলা। দুটোর মধ্যে একটা লিখলেই হবে। নদীর বদ্বীপ ড্যাশ গতিতে দেখা যায়, নদীর বদ্বীপ হচ্ছে নদীর নিম্ন গতিতে, নিম্ন গতিতে লক্ষ্য করা যায় বা দেখা যায়। নিত্যভা নদীকে মানচিত্রে ড্যাশ রঙে দেখানো হয়, নিত্যভা নদীকে নীল রঙে, নীল রঙে দেখানো হয়, আর অনিত্যবাহ গুলো কালো রঙের। 27, ভূপৃষ্ঠের চূর্ণ বিচূর্ণ শিলাস্তর গুলো কি নামে পরিচিত? রেগোলিথ, রেখা বয়স লয়সিথ, রেগোলিথ। 28, মানচিত ভারতের একটি লাভা গঠিত মালভূমি, ভারতের একটি মানচিত, ভারতের একটি হচ্ছে মালব অবলিক দাক্ষিণাত্য, দাক্ষিণাত্য অবলিক মালব মালভূমি, যে কোনো একটা লিখলেই হবে। 29, ড্যাশকে টেবিল ল্যান্ড ল্যান্ড নামে পরিচিত, তখন লিখবে তুমি মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ড বলা হয়, তাহলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। 30, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো, তার নাম হচ্ছে আরাবল্লী। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত, হচ্ছে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। গঙ্গা নদীর উৎস, গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, গোমুখ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। সিমেন্ট লৌহ ইস্পাত কারখানায় ড্যাশ এর ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় চুনা পাথর, সিমেন্ট ইস্পাত কারখানা চুনা পাথর, চুনা পাথরটা একটা কি শিলা? চুনা পাথর একটি পাললিক শিলার উদাহরণ। তাহলে লৌহ ইস্পাত শিল্পে পার্টিকুলার লিখতে হবে চুনা পাথরের ব্যবহার করা হয়, চুনা পাথর একটা কোন শিলা? পাললিক শিলা। 23, ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে কম, বেলে মাটি, বেলে মাটির জলধারণ ক্ষমতা সব থেকে কম। 24, সাহারায় গরমকালে যে ঝড় ওঠে তাকে স্থানীয় ভাষায় কি নাম? তাকে বলা হয় সাইমুম, তাকে বলা হয় সাইমুম। 35, সাহারায় শুষ্ক নদী খাত গুলি কি নামে পরিচিত? যে শুষ্ক নদী খাত তাকে বলা হয় ওয়াদি,